কথাতে বলে আহা কি জালারে বিজেপি পালা পালা পালারে ত্রিপুরার আজ এবার কর্ণাটক বিধানসভা নির্বাচনে কি অমিত শাহরা ফেলবে অমিত শাহাদের কি পায়ের তলার মাটি হারিয়ে যাচ্ছে সিপিআইএম প্রার্থীর বাড়িতে হামলা আক্রমণ সরাসরি তারা প্রতিবাদ করছে বাঘেপলি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম অর্থাৎ প্রার্থী ডক্টর অনিল কুমারের বাড়িতে হামলা করার চেষ্টা করা উনিশজন বিজেপির বাহিনীদের হেফাজত তদন্ত করছে পুলিশ রাজ্য রাজনীতিতেই এবার নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হয়েছে সিপিআইএম অমিত শাহর বাহিনীরা এমনটাই তাণ্ডব চালাচ্ছে রাজ্য রাজনীতিতেই বিজেপি কি বড়ো ধাক্কা সেই ভীতু কারণে কি বিজেপি এবার গুন্ডা বাহিনী রাজনৈতিক ষড়যন্ত্র চালাচ্ছে বলে অভিযোগ দফায় দফায় প্রতিবাদ চলে সামনে ভোট মাত্র কয়েকদিনের অপেক্ষার সময় আর সেই সময় মধ্যরাত থেকে সিপিআইএম নেতা এবং প্রার্থীদের সমর্থকদের নিয়ে একেবারে মধ্যরাত থেকেই প্রতিবাদ চলে নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হয়েছে বিজেপির সভা কিন্তু লোক ছিল না এটাই কি দেখেই তাহলে নির্বাচন করা কি না করায় মানুষ এটাই গ্রহণযোগ্যভাবে দেখছে তাই বাইক বাহিনীরা কি গ্রেফতার হবে এরই প্রতিবাদে সিপিআইএম প্রার্থী